প্রেজ দ্য লর্ড জয় যীশু শ্রদ্ধেয় খ্রিস্ট মণ্ডলী আসন্তু আমরা ঈশ্বরক বাক্যক শ্রবণ করিবা সাধু লোকক অনুযায়ী পুণ্য সুসমাচার পাঠ অধ্যায়ন পদ সংখ্যা সাত রু ন পদ পর্যন্ত এই সমস্ত ঘটনা ঘটুবা শুনে রাজা হেরত হত বুদ্ধি এলে কারণ কে কে কৌলে যে জহন মৃত্যু মানক মধ্যরু উঠি আসি আউ কে কে কুলে এলিও আবির্ভূত হয়ে এবং আউ কেতক কুলে প্রাচীন কালর প্রবক্তা মানক মধ্যরু জনে পুনর্জীবিত হয়েছেন কিন্তু হেরত কহিলে মু তো জহনক মস্তক সেজন করেছি কিন্তু এবে যাহাঙ্ক বিষয়ে মু এতে কথা শুণুছি সে তেবে কিয়ে তেণু সে যীশুঙ্কু দেখিবাকু ইচ্ছা কলে এহা প্রভুঙ্কর পুণ্য সুসমাচার হেরত কহিলে মু তো জহনক মস্তক ছেদন করেছি কিন্তু এবে যাহাঙ্ক বিষয়ে মু এতে কথা শুণুছি সে তেবে কিয়ে তেণু সে যীশুঙ্কু দেখিবাকু ইচ্ছা কলে খ্রিস্টক যুগরে প্রিয়র পিতা মাতা ভাই ও ভণী মানে আজর সুসমাচারে আমার দেখিবা পাইবা যে যীশুঙ্ক বিষয়ে শুনি হেরদ দ্বন্দ্বরে পড়ি যাচ্ছন্তি এবং সুসমাচারর অধ্যয়ন পদ নর শেষ ভাগরে আমি দেখিবাকু পাইবা যে সেটার লেখা অছি যে সে দ্বন্দ্বরে পড়ি যায় হেরদ রাজা দ্বন্দ্বরে পড়ি যাই সে কৌছন্তি যে সে ইচ্ছা প্রকাশ করুছন্তি যীশুঙ্কু দেখিবা পাইঁ বাইবেলরে আমার দুই জনকর প্রমাণ আমি পাইপারিবা যে সেমানে যীশুঙ্কু দেখিবা পাইঁ সেমানে ইচ্ছা প্রকাশ করুছন্তি আজির সুসমাচারে হেরদ রাজা এবং দ্বিতীয় ব্যক্তিটি হেলা যে জাকেউস সে জাকেউস কাইকি সে দেখিবাকু ইচ্ছা প্রকাশ করুছন্তি লোকলিপ্ত সুসমাচার অধ্যায় সাত পদ ৩৪ লেখা অছি যে যীশু খ্রিস্টঙ্কু সেমানে কহুতিলে যে দেখ সে পেটুক ও মদ্যপ সে কর আদায়কারী ও পাপী মানকর বন্ধু বোধহুয়ে তেণু জাকেউস লোকলিপ্ত সুসমাচার অধ্যায় ১৯ পদ ৩ যীশুঙ্কু সাক্ষাৎ করিবা পাইঁ সে আশা পোষণ করছন্তি যে যীশুখ্রিস্ট পাপী মানকর বন্ধু বলে তাঙ্কু দেখিবা পাইঁ সে আশা পোষণ করছন্তি কিন্তু পরবর্তী মুহূর্তরে জাকেউস মন পরিবর্তন করে যীশুঙ্কর শিষ্য হবা পাইঁ সে ইচ্ছা প্রকাশ করছন্তি কিন্তু আজির সুসমাচারে হেরদঙ্কর দেখিবা অন্য অর্থ কারণ হেরদ যীশুঙ্কু দেখিবার অর্থ নয় যে যীশুখ্রিস্ট জনে প্রবক্তা বলে সে দেখিবাকু ইচ্ছা করুছন্তি কিবা যীশুখ্রিস্ট জনে মেসায়া বলে সে দেখিবাকু ইচ্ছা করুছন্তি কিবা যীশুখ্রিস্ট পাপ ক্ষমা করুছন্তি বলে সে দেখিবাকু ইচ্ছা করুছন্তি তাহা নুয়ে বরং কোন পাই সে দেখিবাকু ইচ্ছা করুছন্তি লোকলিপ্ত সুসমাচার অধ্যায় ২৩ পদ ২৮ লেখা অছি যে যীশুঙ্কু দেখি হেরদ অতিশয় আনন্দিত হলে কারণ সে তাঙ্কু বহুদিনর দেখিবাকু চাহুথিলে সে তাঙ্কর বিষয়ে শুণুথিলে এবং তাঙ্কঠারু কোনসি অদ্ভুত কর্ম দেখিবা পাইঁ আশা পোষণ করুথিলে প্রিয়র পিতা মাতা ভাই ও ভণী মানে অর্থাৎ যে হেরদ রাজা কেবল যীশুঙ্কর অদ্ভুত কর্ম মাজিক কার্যক দেখিবা পাইঁ সে ইচ্ছা করুথিলে প্রিয়র পিতা মাতা ভাই ও ভণী মানে ঠিক সেই হেরদ রাজাঙ্ক পরি আমমানক জীবনরে মধ্য আমমানে তাহা করিথাও যেতবেলে গির্জাকু আমমানে যাইথাও কেতে কেতে জন হেরদ রাজাঙ্ক পরি সেমানে ব্যবহার করিথান্তি কেউপরি মাধ্যমরে কেতে জন গির্জাকু গলাবেলে সেমানে লোক সমূহকে দেখিবা পাই সেমানে গির্জাকু যাইথান্তি আউ কেতে লোক সাঙ্গ সাথী
ଗର୍ଲଫ୍ରେଣ୍ଡ ବୟଫ୍ରେଣ୍ଡ ହୋଇ ସେମାନେ ଗୀର୍ଜାକୁ ଯାଇଥାନ୍ତି କ'ଣ ପାଇଁ ମଜା ମଜଲିସ୍ କରିବା ପାଇଁ। ଏବଂ ଆଉ କେତେଜଣ ଭଲ ପୋଷାକ ପରିଧାନ କରି ବା ଅଳଙ୍କାରକୁ ତାଙ୍କ ବେକରେ ଲଗାଇ ସୁନା ରୂପାକୁ ପିନ୍ଧି ସେମାନେ ଅନ୍ୟକୁ ଦେଖେଇବା ପାଇଁ ସେମାନେ ଗୀର୍ଜାକୁ ଯାଇଥାନ୍ତି। କିନ୍ତୁ ଯଦି ଆମମାନେ ସମୀକ୍ଷା କରିବା, ଆମମାନଙ୍କ ମଧ୍ୟରେ କେତେ ଲୋକ ଅଛୁ ଯେ ବାସ୍ତବରେ ଯେତେବେଳେ ଆମମାନେ ଦିବ୍ୟ ଯଜ୍ଞରେ ଯୋଗଦାନ କରୁଅଛୁ, ଆମମାନେ ସେଇ ଦିବ୍ୟ ପ୍ରସାଦରେ ଉପସ୍ଥିତ ଯୀଶୁଙ୍କୁ ଆମମାନଙ୍କ ହୃଦୟରେ ଅନୁଭବ କରିବା ପାଇଁ ଆମମାନେ କେତେଜଣ ଆମମାନେ ସେଇ ଦିବ୍ୟ ଯଜ୍ଞରେ ଯୋଗଦାନ କରୁଅଛୁ? ଆଜି ଆମମାନେ ଟିକେ ନିଜ ନିଜକୁ ସମୀକ୍ଷା କରିବା। ଆଉ ଯଦି ଆମମାନେ ବାସ୍ତବରେ ସେ ଈଶ୍ୱରଙ୍କ ଉପସ୍ଥିତିକୁ ଅନୁଭବ ନ କରିବା ପାଇଁ କେବଳ ପାର୍ଥିବ ବିଷୟକୁ ଅନୁଭବ କରିବା ପାଇଁ ଯଦି ଆମମାନେ ଯାଉଅଛୁ, ତାହେଲେ ଆମମାନଙ୍କ ଜୀବନରେ ଆମମାନେ ସେଇ ହେରଦ ରାଜାଙ୍କ ପରି ଆମମାନେ ବ୍ୟବହାର କରୁଅଛୁ। ତେଣୁ ପ୍ରିୟର ପିତା ମାତା ଭାଇ ଓ ଭଉଣୀମାନେ, ଆଜି ଯେତେବେଳେ ଏଠାରେ ସମବେତ ହୋଇଅଛୁ ଏହି ଅବସରରେ, ଆସନ୍ତୁ ଆମମାନେ ପ୍ରାର୍ଥନା କରିବା, ଯଦ୍ୱାରା କି ସେ ପବିତ୍ରାତ୍ମାଙ୍କ ଶକ୍ତି ମାଧ୍ୟମରେ ଆମମାନେ ଯେତେବେଳେ ପ୍ରାର୍ଥନାକୁ ଯାଉଅଛୁ, ଆମମାନେ ଯେତେବେଳେ ଦିବ୍ୟ ଯଜ୍ଞରେ ଯୋଗଦାନ କରୁଅଛୁ, ଆମମାନେ ଆମମାନଙ୍କ ହୃଦୟରେ ସେ ଯୀଶୁଙ୍କର ଦିବ୍ୟ ପ୍ରସାଦ ଆକାରରେ ଉପସ୍ଥିତ ଯୀଶୁଙ୍କର ଉପସ୍ଥିତିକୁ ଆମମାନେ ଯେପରି ଆମମାନଙ୍କ ଜୀବନରେ ଅନୁଭବ କରିପାରିବା, ସେଥିପାଇଁ ଆମେ ପ୍ରାର୍ଥନା କରିବା। ପ୍ରଭୁ ଆମ ସମସ୍ତଙ୍କୁ ଆଶୀର୍ବାଦ କରନ୍ତୁ। ପ୍ରେଜ୍ ଦ ଲର୍ଡ଼, ଜୟ ଯୀଶୁ।